এভরিওয়ান, আমি অনুষ্কা চলেছি আমাদের চ্যানেল কথা কুঞ্জতে। আর আজকে আমরা যাবো একটা জায়গাতে অবভিয়াসলি, আর মহালয়ার ভিডিওটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে, ওটা আমি খুব খাটাখাটি করে বানিয়েছিলাম। অ্যান্ড আজকে আমরা একটা নতুন জায়গায় যাবো, মানে নতুন খুলেছে আর ঝাড়গ্রামে খুলেছে, আমরা যাবো না এটা তো হতে পারে না। সো যেখানে যাবো সেটার জায়গাটার নাম এখন বলবো না, ওটা সারপ্রাইজ, আমরা কভার করবো না, তা কি হতে পারে, লেটস গো। One shift later. আমরা রাস্তা জানি না কোথায় যেতে হবে। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো, হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। তো ডাইরেকশন হামকো খুঁজতে হবে, গুগল ম্যাপ সাহারা। এই যে দাঁড়িয়ে আছি, সো এই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন, বুঝতে বেশিক্ষণ টাইম লাগেনি, এতক্ষণ তো অনেক জনে বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি। অ্যান্ড ওয়ান টু থ্রি, রাইডের অপোজিটে আছি, দেখা গেল কিনা বুঝতে পারছি না, সিনেমাটিক শটটা এনজয় কর। ফুডের দিক থেকে দিয়েছি হট গার্লিক প্রন, প্রন ইজ মাই ফেভারিট, অ্যান্ড অবভিয়াসলি চিকেন, চিকেন কি দিলাম, হ্যাঁ চিকেন তন্দুরি পিজা, চিকেন ছাড়া বাঙালি হয় না, খাবারগুলো আমি ওয়েটিং করি, আর এত ভালো ফটো তো তুলতে আমারটাও খেতে ছাড়লো না, কেমন চকো কাফে এরকম খেয়েছি, কিছু আলাদা নেই, বাট অ্যাজ ইউজুয়াল চকলেট ইজ গান বাজছে, হয়তো কপিরাইট খেতে পারি, বাট স্টিল আমাদের এমন একটা আইটেমও চলে এসছে, সিনেমাটিক শট হবে না তা কি হতে পারে, দেখে কেমন লাগবে। তো এই আমরা প্রনটাকে নিলাম,
ক্রিস্পি অ্যান্ড ইয়েস মানে যতটা ক্রিস্পি হওয়ার কথা ততটা ক্রিস্পি অ্যান্ড আমি ঝাল খাই না, তো সেই হিসেবে একদম ঠিকঠাক ক্রিস্পি লেসের আওয়াজে শোনা গেল আই গেস ইশিকার লাইটা। কিছু বল, চুপ করে গেছে। ওয়াটারমেলন মার্জারিটা আই গেস চলে এসেছে বেভারেজে। আমাকে অ্যাক্সিবিটিকে চেষ্টা করি বিকজ এটা ততটাই স্পাইসি। কোলা আমরা ছোটোবেলায় কোলা খেতাম, তো ইট ইজ সিমিলার টু দ্যাট অ্যান্ড ইয়েস ভালো, মানে লেমনের ফ্লেভার, ওয়াটারমেলনের ফ্লেভার, কোলা, ঠান্ডা, ঝাল, এভরিথিং ইজ স্পাইসড আপ, এভরিথিং ইজ মিক্সড আপ অ্যান্ড ইট ইজ ক্রিয়েটিং আ ওয়ান্ডারফুল কম্বিনেশন। 11 মিনিটস লেটার তন্দুরি, সিমিলার টু তন্দুরি অ্যান্ড কিছুটা খেলো না মানে খাবে, বাট এখন খেলো না বিকজ ওটা কিছু গরম, বাট অ্যাকচুয়ালি গরমই ভালো লাগে পিৎজা খেতে। আমি অ্যাকচুয়ালি ইটস গুড বিকজ যে প্রাইসে পিৎজা খাচ্ছে ঝাড়গ্রামে বোধহয় প্রথমবার খাচ্ছে এরকম পিৎজা, সো ডমিনোসও অনেকবার খেয়েছি, বাট ইয়া দিস ইজ অ্যাকচুয়ালি গুড। এইটুকু মুখে কত নিবি, এইটুকু নিয়েছিস, খুবই টেস্টি খেতে। আর এখন অনেকটাই গরম, হতে হাতে নাচছে গরমটা, আর ভালো। তো আমরা অলরেডি ক্যাফে থেকে বেরিয়ে চলে এসেছি, খাবারগুলো যথেষ্ট রিজনেবল এবং যথেষ্ট টেস্টি ছিল। আর যখনই আমি দেখেছিলাম, যখন আমরা স্মিল দা বিনস গেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমরা দুজন ছিলাম মানে স্পেশাল, আমরা দুজন সবসময় ট্রাই করি। অ্যান্ড ওয়ান থিং টু সে ইজ দ্যাট খাবারগুলো খুব ভালো ছিল, বেভারেজগুলো 70-এর মধ্যে ছিল, আর যেগুলো খেয়েছি মানে খাবারগুলো 100 rupees-এর মধ্যেই ছিল। হ্যাঁ, আর পিৎজাটা ইজ পিৎজাটা বড় ছিল, মানে মিডিয়ামই নিয়েছিলাম বাট বড় ছিল, কিন্তু আমাদের জন্য সেটা খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো রাত্রের দিকটায়, কিন্তু আমরা খেয়েছি, না খেয়ে কি ছাড়তে পারি। অ্যান্ড মোটামুটি ঝাড়গ্রাম একদম পিৎজা আমি আগেও বললাম প্রচুর ভালো ছিল, যেটা হট গার্লিক প্রন খেলাম সেটা প্রচুর ক্রিস্প ছিল, এভরিথিং ওয়াজ টোটালি গুড। অ্যান্ড যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, অ্যান্ড অল করে দেবেন যাতে যখনই ভিডিও পোস্ট করি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড অ্যাজ অলওয়েজ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ।